ভোর চারটে, সিয়াম রিপের হোটেল থেকে একটা টুকটুক করে চলেছি। অ্যাঙ্কর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টিকিট কাউন্টারে $37 মূল্যের টিকিট কাটলাম। অ্যাঙ্কর ওয়াট মন্দিরে যখন পৌঁছালাম তখন বেশ অন্ধকার, তবে ধীরে ধীরে আলো বিকশিত হয়ে সূর্যোদয় হলো। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভোরবেলাতেই এখানে ভ্রমণার্থীরা হাজির হন সূর্যোদয়ের নীরব সাক্ষী হতে। যদিও কম্বোডিয়ার এই ট্যুরে আমি এসেছি একদম একা, কিন্তু এখানে এসে অনেক বিদেশিদের সাথে বন্ধুত্ব হলো। বেলজিয়াম থেকে আগত লরেন্সের সাথে আবার দেখা হয়ে গেল। ৪০২ একর জমির উপর তৈরি এই অ্যাঙ্কর ওয়াট মন্দিরটি হলো পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সৌধ। এই মন্দিরটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে। সারা বিশ্বে এইটি একমাত্র ভবন যা কোনো দেশের জাতীয় পতাকায় স্থান পেয়েছে। তিনটি স্তর বিশিষ্ট মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রথম আয়তাকার স্তরে। এখানকার দেওয়ালের কারুকার্য বিশ্ববন্দিত, শুধু অবাক হয়ে দেখতে হয়। মূলত এই মন্দিরটি খেমার সাম্রাজ্যের রাজা দ্বারা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা
একটি হিন্দু মন্দির। পরে এটি ধীরে ধীরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়েছিল, এই জন্য এটিকে হিন্দু বৌদ্ধ মন্দির হিসাবেও বর্ণনা করা হয়। হিন্দুরা এই মন্দিরটিকে বিষ্ণু লোক হিসাবে কল্পনা করে থাকেন। 1200 বছর আগে খেমার সাম্রাজ্যের হিন্দু রাজা দ্বিতীয় সূর্যবর্মণ এই মন্দিরের কাজ শুরু করেছিলেন। 30 বছর পর মন্দিরের কাজ শেষ হয়েছিল সপ্তম জয়বর্মনের আমলে। চলে এসেছি আমি সেন্ট্রাল মন্দিরে। খাড়াই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। অ্যাঙ্কর শব্দের অর্থ হল শহর, আর ওয়াট হল মন্দিরের মাঠ। অ্যাঙ্কর ওয়াট মানে মন্দিরময় শহর। মন্দিরের আসল নাম ছিল ব্রহ্ম বিষ্ণুলোক বা পরমা বিষ্ণুলোক, যার অর্থ বিষ্ণুর পবিত্র বাসস্থান। মন্দিরটি স্যান্ডস্টোন বা পাথর দিয়ে তৈরি। হিন্দু পুরাণের দেবদেবীদের বাসস্থান মেরু পর্বতের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দিরের উপর থেকে নিচে তাকালে এক দারুণ দৃশ্য পরিলক্ষিত হয়। মন্দিরে রয়েছে সুবিশাল বারান্দা। দেওয়াল প্রাচীর সব মিলিয়ে স্তম্ভিত করে দেওয়ার মতো এক স্থাপত্য। দেওয়ালে খোদিত মহাভারত রামায়ণের ব্যাস রিলিফ রয়েছে। অনন্য পৌরাণিক কাহিনীরও খোদাই চিত্র, সমুদ্র মন্থনের দৃশ্য। মন্দিরের বিশালতা না দেখলে কল্পনা করা যায় না। ১৯৯২ সালে এই অ্যাঙ্কারবাট মন্দিরটি ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পায়। পশ্চিমের দরজার কাছে একখণ্ড বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে 5 মিটার উঁচু
আট হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি। তবে বিষ্ণুদেবের মুখমণ্ডলটি তৈরি হয়েছে ভগবান বুদ্ধের আদলে। এখানে বিষ্ণুদেবকে বলা হয় কিং অফ অ্যানসেস্টার্স অ্যান্ড স্পিরিট, অর্থাৎ বিষ্ণুদেবই হলেন পূর্বপুরুষ এবং আত্মার রাজা। মন্দিরটি চারিদিকে 3.6 কিলোমিটার লম্বা প্রাচীর দিয়ে ঘেরা এবং চওড়া পরিখা বেষ্টিত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসেন। পরিচয় হয়ে গেল সুদূর ব্রাজিল থেকে আগত এই দর্শনার্থীর সাথে। অ্যাঙ্করবাট মন্দির দেখা এখানেই শেষ করলাম, এখন যেতে হবে অন্য মন্দিরগুলো দেখতে।